অতুল চন্দ্র রায় লালমনিরহাট সদরের সীমান্তবর্তী মোঘলহাট ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি গ্রামের এক নবীন চাষি। কয়েক বছর ধরে বিষমুক্ত লাউ চাষ করে এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন। তাকে অনুসরণ করে ওই গ্রামের অন্য চাষিরাও বিষমুক্ত লাউ চাষ শুরু করেছেন। বিষমুক্ত শাকসবজি উৎপাদনে রাসায়নিক সারের পরিবর্তে জৈব ও কেঁচো সার এবং কীটনাশকের পরিবর্তে নিম পাতার রস ব্যবহার করেন চাষিরা। উৎপাদিত সবজিতে পারিবারিক চাহিদা মেটাচ্ছেন তারা। এই লাউ চাহিদা মোটামুটি ভালো, এই লাউয়ে কোনো রাসায়নিক সার ব্যবহার হয় না, যার কারণে এর মানটা ভালো, লোকজনে এই লাউয়ের প্রতি চাহিদা করে। রাসায়নিক সার ব্যবহার করি না আমরা, মানে জৈব সার এবং কেঁচো সার, এইভাবেই আমরা লাউ এবং অন্যান্য শাকসবজি আমরা আবাদ করতেছি, তাতে লাউয়ের মনে করো কালার ভালো থাকে। বিষমুক্ত এসব সবজি পেতে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা ভিড় করছেন খেতে। তুলনামূলক কিছুটা বেশি দামে তারা কিনছেন এসব সবজি। শাক সবজি বিক্রি করি পাইকারের কাছে, অথচ বা লালমনিরহাটে নিয়ে যাই, গোসলা বাজারে নিয়ে যাই বিক্রি করি, এইভাবেই চলছে। তাই টাকা এই শাক সবজি বেঁচে আর টাকা আর কি আসল টাকা উঠিয়ার পরে এই কিছু লাভ হয়, ভালো মোটামুটি লাভ হয় আর কি। কৃষি বিভাগ থেকে বিষমুক্ত সবজি উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে, দেয়া হচ্ছে প্রশিক্ষণও, জানালেন কৃষি কর্মকর্তা। উৎপাদনের জন্য যে সকল কলাকৌশল প্রয়োজন সে কলাকৌশল আমাদেরকে শেখাচ্ছে। তো কৃষক এখানে অনেক উদ্বুদ্ধ হচ্ছে, কারণ তারা কোয়ালিটি মানের সবজি উৎপাদন করতে পারছে এবং এদের বাজার মূল্য অনেক বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।